আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ছোলার উপকারিতা নিয়ে। ছোলার ব্যবহার এবং উপকারিতা জেনে নেওয়ার আগে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে চলুন ছোলার ব্যবহার এবং উপকারিতা জেনে নেওয়া যাক। এক, ছোলা পুষ্টিকর একটি ডাল। এটি মলিবডেনাম এবং ম্যাঙ্গানিজ এর চমৎকার উৎস। ছোলাতে প্রচুর পরিমাণে ফলেট এবং খাদ্য আঁশ আছে, সেই সাথে আছে আমিষ, ট্রিপ্টোফেন, কপার, ফসফরাস এবং আয়রন। দুই, অস্ট্রেলিয়ান গবেষকরা দেখিয়েছেন যে খাবারে ছোলা যুক্ত করলে টোটাল কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে যায়। ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আঁশ আছে, যা হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়। তিন, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখানো হয় যে সকল অল্প বয়সী নারীরা বেশি পরিমাণে ফলিক অ্যাসিডযুক্ত খাবার খান তাদের হাইপারটেনশন এর প্রবণতা কমে যায়। যেহেতু ছোলায় বেশ ভালো পরিমাণ ফলিক অ্যাসিড থাকে, সেহেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। চার, অপর এক গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন হাফ কাপ ছোলা, শিম এবং মটর খায় তাদের পায়ের আর্টারিতে রক্ত চলাচল বেড়ে যায়। তাছাড়া ছোলায় অবস্থিত আইসোফ্লাভন ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের আর্টারির কার্যক্ষমতাও বাড়িয়ে দেয়। পাঁচ, কোরিয়ান গবেষকরা তাদের গবেষণায় প্রমাণ করেছেন যে বেশি পরিমাণে ফলিক অ্যাসিড খাবারের সাথে গ্রহণের মাধ্যমে নারীরা কোলন ক্যান্সার এবং র্যাকটাল ক্যান্সারের ঝুঁকি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারেন। ছয়, রমজান মাসে ইফতারির সময় জনপ্রিয় খাবার হলো ছোলা। আমাদের দেশে ছোলার ডাল নানাভাবে খাওয়া হয়। দেহকে করে দৃঢ় শক্তিশালী, হাড়কে করে মজবুত, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এর ভূমিকা অপরিহার্য। সাত, ছোলা শরীরের অপ্রয়োজনীয় কোলেস্টেরল কমিয়ে দেয়। ছোলার ফ্যাট বা তেলের বেশিরভাগ পলিআনস্যাচুরেটেড ফ্যাট, যা শরীরের জন্য ক্ষতিকর নয়। প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট ছাড়া ছোলায় আরও আছে বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ। আট, ছোলায় খাদ্য আঁশও আছে বেশ। এ আঁশ কোষ্ঠকাঠিন্য সারায়, খাবারের আঁশ হজম হয় না, এভাবে খাদ্যনালী অতিক্রম করতে থাকে। নয়, 100 গ্রাম ছোলায় আছে প্রায় 17 গ্রাম আমিষ বা প্রোটিন, 64 গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং 5 গ্রাম ফ্যাট বা তেল। ছোলার শর্করা বা কার্বোহাইড্রেট গ্লাইসেমিক ইন্ডেক্স কম, তাই ডায়াবেটিস রোগীদের জন্য ছোলার শর্করা ভালো। দশ, ছোলার ফ্যাটেই বেশিরভাগ পলিআনস্যাচুরেটেড। এই ফ্যাট শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয়, বরং রক্তের চর্বি কমায়। 11, ছোলায় শর্করার গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করার পর অস্থির ভাব দূর হয়। 12, কাঁচা ছোলা ভিজিয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ হয়। আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় এবং অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের জন্য প্রতিরোধ হিসেবে কাজ করে। 13, সালফার নামক খাদ্য উপাদান থাকে এই ছোলাতে। সালফার মাথা গরম হয়ে যাওয়া, হাত পায়ের তলায় জ্বালা পোড়া কমায়। 14, ছোলাতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে ভিটামিন বি। ভিটামিন বি মেরুদণ্ডের ব্যথা, স্নায়ুর দুর্বলতা কমায়। ছোলা অত্যন্ত পুষ্টিকর, এটি আমিষের একটি উল্লেখযোগ্য উৎস। এতে আমিষ, মাংস বা মাছের পরিমাণের প্রায় সমান, তাই খাদ্য তালিকায় ছোলা থাকলে মাছ মাংসের প্রয়োজন পড়ে না, ত্বকে আনে মসৃণতা। কাঁচা ছোলা ভীষণ উপকারী। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।